ফাইনালি চান্দন করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে অনেকদিন বাইকে কোথাও বেরানো হয়নি, সানডে ছিল আজকে, তাই ভাবলাম যাই একটু। তো কোথায় যাবো কোথায় যাবো ভেবে না পেয়ে হঠাৎই মেয়ে বলে উঠলো, তো নরিমুখের সঙ্গে আমরা কোথায় এসছি, দোস্ত আমরা কোথায় এসছি, হ্যাঁ দোস্ত কোথায়, তো রাস্তায় বেরিয়ে বললো যে যাবো চিড়িয়াখানায়, তো তাই চলে এলাম। চলো যেতে যেতে কথা হচ্ছে, এখন পৌঁছে গেছি এন্ট্রেন্সের কাছে, এন্ট্রি নিই তারপরে আবার ভেতরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তুমি সাথে থাকো, চিড়িয়াখানার ব্লগটা সাথে এনজয় করো, আর এখন অবধি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, জানাও তোমাদের মতামত নিচে কমেন্ট বক্সে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি, ওকে। চিড়িয়াখানার এন্ট্রান্সে ঢুকতেই ফার্স্ট লেফট টার্ন নিলেই আমরা দেখতে পাচ্ছি এই মহাপুরুষকে। এটা বেসিক্যালি ম্যাডাগাস্কার দ্বীপপুঞ্জের স্থানীয় প্রাণী, গ্রিন ইগুয়ানা, মানে এটা গিরগিটি বলে চলিত ভাষায়, তাই তো বোঝা যাচ্ছে না। বর্তমান যুগে গিরগিটির থেকে তো মানুষ বেশি রং বদলায়, সেই জন্য গিরগিটি আর রং বদলাচ্ছে না। এদিকে একটা আছে, স্বামী স্ত্রী হতে পারে।
কি বলবো ভাবছি, কি আর বলবো, হঠাৎ করে মেয়ের কথাতে এই চিড়িয়াখানার প্রোগ্রামটা বেশ ঠিকঠাকই হলো। আপাতত এবারের মতো আমার চিড়িয়াখানা এক্সপ্লোরিং প্রায় শেষের দিকে, এবার এক্সিট হয়ে যাব। তো আজকের ব্লগে বেশ এটুকুই, অনেকদিন বেরাইনি বাড়ি থেকে, তো তাই আজকে বেরালাম হঠাৎ করে, হঠাৎই ইচ্ছা হলো, তাই সকালবেলা রেডি হয়ে গাড়ি টাড়ি ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় বেরিয়ে মেয়ে বললো যে চিড়িয়াখানা যাবে, তো আমিও ভেবে দেখলাম, আমিও সেই ছোট্টবেলায় ছিলাম একবার চিড়িয়াখানায়, তারপর থেকে আর আসা হয়ে ওঠেনি। তো তাই ভাবলাম যাই, শীতকালও রয়েছে, যদি নতুন নতুন আমাদের মতো কিছু পশু পাখি দেখা যায় তাহলে দেখে নেব, তোমরাও দেখো। তো এরপরে যদি সুযোগ হয় তাহলে আরেকবার তোমাদের সাথে দেখা করব, আদারওয়াইজ বাড়ি গিয়ে কথা হচ্ছে। ওকে চলো। Thank you.